ভাবি কি রান্না করব ভাবি নিচে ড্রাইভার না বলতেছিল ভাইজান নাকি পাশের বাসা ভাবি শুনে গত তিন মাস ধরে আমাদের চোখের সামনে আপনার হাজবেন্ড আর আমার ওয়াইফ আমি কিছুই বুঝতে পারিনি আই এম সরি রিয়েলি আই এম সরি আপনি কেন সরি বলছেন আপনি কি কোনো দোষ করেছেন অথচ যাদের সরি বলা উচিত যারা দোষী তারা তো দিব্যি হাওয়া খেয়ে বেড়াচ্ছে এতক্ষণ নিশ্চয়ই হানিমুনও শুরু হয়ে গেছে দেখেন কি সমুদ্র সৈকতে হাওয়া খাচ্ছে আর এদিকে আমরা বাসার বুয়া গেটের দারোয়ান নিচে ড্রাইভার সবার চোখ বাঁচিয়ে ঘরের মধ্যে বন্ধ হয়ে বসে আছে দুদিন পর তো প্রশ্ন শুরু করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তখন আমরা তো কোনো দোষ করিনি আমরা তো অনেস ছিলাম তাহলে আমরা কেন শাস্তি পাব কেন জানি আমি কোনো হুজুগের মাথায় কথাটা বলছি অনেক ভেবে অনেক চিন্তা করেই বলছি গত কয়েকদিন আমি যতবার মানসিক প্রশ্নের মুখোমুখি হয়েছি ততবার কথাটা ভেবেছি যতবার আমার লজ্জায় চোখ নামাতে হয়েছে আমি ততবারই কথাটা ভেবেছি কিন্তু ওরা আমাদের ছেড়েছে ঘর ছেড়েছে আমাদেরকে ছেড়ে গেছে ভালোবাসার জন্য প্রেমের জন্য আমরা কিসের জন্য আমাদের মধ্যে তো কিছু নেই হ্যাঁ আমাদের কিছু নেই আমাদের মধ্যে ভালোবাসা নেই প্রেম নেই তবুও আমরা সুখী হব কেন জানেন কারণ আমাদের আমাদের সততা আছে অনেস্টি আছে ওদের দেওয়া আঘাত আছে কষ্ট আছে ওদের দেওয়া ঘা যেটা এখনো ভেতরে দগদগ করছে আমরা অবশ্যই সুখী হব আমাদেরকে সুখী হতেই হবে আমরা আরেকটা ভুল করলাম না তো হয়তো আমাদের সম্পর্কটা তো ভুল দিয়ে শুরু হয়েছে কিন্তু আমাদের এই সম্পর্কটা কখনোই ভুলে শেষ হবে না আমি জানি চলো কেয়া শায়ান তাড়াতাড়ি করো আসি আজকেও লেট হয়ে যাবে এসো এসো তাড়াতাড়ি রেডি আচ্ছা শুনো তুমি শায়ানকে স্কুল থেকে আজকে পিক করো আমি অনেক ব্যস্ত থাকবো আর আমার ফিরতে অনেক রাত হবে ওকে কিন্তু বেশি দেরি করো না তোমরা
গাড়িতে যাও, আমি দেখি কে। ওকে চলো বৌমা, দেরি করো না কিন্তু।